দুদিন ধরে ডাক্তারবাবুর চেম্বার বন্ধ, ফোনের সারা শব্দ নেই, বাড়ির দরজাও বন্ধ। গেলেন কোথায় ডাক্তারবাবু? খোঁজ নিতে সটান তার বাড়িতে হাজির হয়েছিলেন এক রোগী। বহু ডাকাডাকিতেও ডাক্তারবাবুর সারা শব্দ না মেলায় সন্দেহ দানা বেঁধেছিল। রাতে পুলিশ সদর দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢুকতেই সব স্পষ্ট। উত্তর চব্বিশ পরগনার পানিঘাটিতে হোমিওপ্যাথ চিকিৎসকের রহস্যময় মৃত্যু। বাড়ির শৌচাগারে মিলল মৃতদেহ। অন্তত তিন দিন আগে মৃত্যু অনুমান পুলিশের। মৃতের নাম নির্মল ঘোষ, বয়স ৬৩। শুক্রবার রাতে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় হোমিওপ্যাথ চিকিৎসকের মৃতদেহ। এই বাড়িতে তিনি একাই থাকতেন। রাতের বেলা বাড়ির লোক এবং পাড়ার লোক না পেয়ে ওনাকে দরজা ভেঙে তারা ভিতরে ঢোকে। ভিতরে ঢুকে তারা দেখেন যে উনি টয়লেটে, পাড়ার লোক মনে করছে যেন মৃত অবস্থায় উনি পড়ে আছে। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গেছে মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তাহলে কিভাবে মৃত্যু হলো চিকিৎসক নির্মল ঘোষের? খুন, আত্মহত্যা না অসুস্থ হয়ে মৃত্যু? অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে সব দিক খতিয়ে দেখছে খড়দা থানার পুলিশ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। হুগলির চুঁচুড়ায় গঙ্গার ঘাটে গুলিবিদ্ধ যুবক, ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ধরা পড়ল মূল অভিযুক্ত সহ দুজন। পুলিশ সূত্রে খবর, আগ্নেয়াস্ত্রটিও। গুলিবিদ্ধ যুবক আরজিকর হাসপাতালে ভর্তি। আর এই ঘটনার প্রতিবাদে শনিবার চুঁচুড়ার রবীন্দ্রনগরে সভা করে তৃণমূল। হুগলি চুঁচুড়ায় গঙ্গার ঘাটে শুট আউট। গুলিবিদ্ধ অবস্থায় গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন আক্রান্ত। কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের জালে দুই। শুক্রবার গভীর রাতে গুলিবিদ্ধ হন হুগলি চুঁচুড়ার রবীন্দ্রনগরের বছর ২৪ দ্বীপ মণ্ডল। পুলিশ সূত্রে জানা গিয়েছে চুঁচুড়ার শ্যামবাবুর গঙ্গার ঘাটে বন্ধুদের সঙ্গে মদ্যপান করছিলেন দ্বীপ। আচমকাই তাদের মধ্যে বচসা বেঁধে যায়। তখনই গুলি চালায় একজন, কোমরে গুলি লাগে দ্বীপের। গুলিবিদ্ধ অবস্থায় ঝাঁপ দেন গঙ্গায়। তিনটে গুলি করেছে, লাগেনি, চারবারের বারে গুলি করেছে, ওটা ওর কোমরে লেগেছে। সে ওর ভয়তে ও গঙ্গায় ঝাঁপ দিয়েছে। তারপর ঝাঁপ দেওয়ার পরে ওখানে তিন ঘন্টার মতন জলে ছিল। ওকে আবার বলেছে তুই জল থেকে উঠলে তোকে আমি আবার গুলি করব। অন্য ঘাটটিকে উঠে ও আবার বাড়ি এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে তদন্তে নেমে গ্রেফতার করা হয় রাজা বিশ্বাস নামে এক ব্যক্তিকে। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্রটি। রাজাকে জেরা করে গ্রেফতার করা হয় অভিজিৎ দাস নামে আরেকজনকে। রাজার নামে অপরাধমূলক কাজকর্মের রেকর্ড আছে। আমি জানি না ওসব। সন্ধ্যাবেলা বেরোতে বললো মা আমি ৯:৩০ সময় বাড়ি যাব। আমি ৯:৩০ বাজে ডাকতে গেছি, বলে আমি দু মিনিট পরে যাচ্ছি। তারপরে সেই ছেলে বেরেছে আর ঘরে ঢুকেনি। দুজনই মদ্যপ ছিল, নিমাই বিশ্বাসের ছেলে রাজা বিশ্বাস। গুলি করেছে তারাপদ মণ্ডলের ছেলে বাবু মণ্ডলকে। সংকটজনক অবস্থা। পুলিশ প্রশাসন রবীন্দ্রনগরকে অনেক কন্ট্রোলে এনেছে। আবার কি করে মানুষের হাতে অস্ত্র আসছে, পুলিশ তদন্ত করবে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত। সৌরভ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।